আসসালামু আলাইকুম, এসিপিয়া চ্যানেলে সবাইকে স্বাগতম। আরেকটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এটা হলো মোবাইল রিচার্জ অ্যাপস, নাম হলো ইসব বিডি। তো এই অ্যাপসটা সবচেয়ে ভালো একটি অ্যাপস এবং সবচেয়ে জনপ্রিয়। আর এই অ্যাপস দিয়ে আপনারা দেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গায় মোবাইল রিচার্জের ব্যবসা করতে পারবেন, তা ব্যবসাও করতে পারবেন, কেউ যদি কোনো পার্সোনালভাবে ইউজ করতে চান তাও করতে পারবেন। তো এই অ্যাপসটি কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় এবং কীভাবে টাকা এই অ্যাপসে আপনি নেবেন, কীভাবে লোড নেবেন, কীভাবে ব্যবহার করবেন, কীভাবে রেজিস্ট্রেশন করবেন, কী কী সুবিধা ফ্যাসিলিটি আছে এই অ্যাপসে, প্রথম থেকে শেষ পর্যন্ত, এর থেকে ডেট পর্যন্ত আমি বর্ণনা করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখবেন। এবং সবচেয়ে বড় কথা হলো এই অ্যাপসটি বিটিআরসিটি অ্যাপ্রুভাল, গভর্নমেন্টের বিটিআরসি অ্যাপ্রুভাল একটি অ্যাপস। এতে সবচেয়ে সুযোগ সুবিধা এই অ্যাপসে আছে। তো প্রথমে এই অ্যাপসটি আপনি ডাউনলোড করতে হলে ডাউনলোড লিঙ্ক গুগলে পাবেন। তাছাড়া তা এই ডাউনলোড লিঙ্কটা অ্যাপসের ডাউনলোড লিঙ্কটা আমি আমার ভিডিওর নিচে দিয়ে দেব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এটা প্লে স্টোরে আপনি কোনো লিঙ্ক পাবেন না। এবং এই অ্যাপসটার জন্য কেমন রেজিস্ট্রেশন করবেন, প্রথম রেজিস্ট্রেশন করতে হলে প্রথমে অ্যাপসটা ডাউনলোড করার পর আপনি যখন ওপেন করবেন তখন একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনাকে বলা হবে আপনি যেই মোবাইল নাম্বার দিয়ে অ্যাপসটা রেজিস্ট্রেশন করতে চান ওই মোবাইল নাম্বারটা এখানে এন্টার করবেন। এন্টার করার পর সেই মোবাইল নাম্বারে আপনার একটা ওটিপি চলে যাবে, ওই ওটিপিটা সাথে সাথে আপনি এখানে এন্টার করবেন। এন্টার করার পর আরেকটা ইন্টারফেস ওপেন হবে, সেখানে আপনার নাম দিতে হবে, বা আপনি যে কোনো ব্যবসা করেন বা ব্যবসার দোকানের নাম দিবেন, বা নিজে কোনো ব্যক্তিগতভাবে ইউজ করলে আপনার নাম দিবেন। দেওয়ার পর আপনাকে বলা হবে যে পিনকোড সেট করার জন্য আপনি 4-ডিজিট পিনকোড সেট করবেন এবং কনফার্ম পিনকোড ক্লিক করবেন। ক্লিক করার পর সবচেয়ে যে জিনিসটা লাগবে সেটা হলো আপনার রেফার কোড লাগবে, বা রেফার কোডটা কী দিবেন। রেফার কোডটা আপনি যেটা দেব সেটা হলো অফিসিয়াল রেফার কোড আছে সেটা দিতে পারেন। আপনি 5টা 5 দিবেন বা 5টা 4 দিবেন। 4 দেওয়ার পর যখন ইন্টার করবেন সাথে সাথে আপনার এই এরকমভাবে আপনার এই ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে ইসব বিটি। এখন ওপেন হওয়ার পর এখন আপনি এটাতে কী কী সুবিধা আছে বা কী কী অসুবিধা আছে বা কী কী সুযোগ সুবিধা পাবেন এবং কী কী বেনিফিট সব কিছু আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দেব। প্রথমে এখানে আপনি যে মোবাইল রিচার্জ করবেন কীভাবে, এখানে একটা অপশন আছে মোবাইল রিচার্জ। এরকম আপনার ইন্টারেস্টটা যখন ওপেন হবে তখন এই মোবাইল রিচার্জ ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার যেই মোবাইল রিচার্জ করবেন সেই নাম্বার দেবেন। নাম্বার দেওয়ার পর এখানে টাকার পরিমাণ দেবেন। প্রিপেড হলে প্রিপেড সিলেক্ট করবেন, পোস্ট পেড হলে পোস্ট পেড সিলেক্ট করবেন। সাপোজ আমি একটা নাম্বারে এখন আপনি রিচার্জ করে আপনাদেরকে দেখাচ্ছি। নাম্বার দেওয়ার পর এখানে টাকার অ্যামাউন্ট দিবেন। টাকার অ্যামাউন্ট দেওয়ার পর এখানে পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দেওয়ার পর আপনাকে পিন নাম্বার দিতে হবে, আপনি পিন নাম্বার দিবেন। পিন নাম্বার দেওয়ার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে সফল হয়েছে আপনি দেখতে পারবেন। এবং এখানে এখানে লেনদেন, সাম্প্রতিক লেনদেন বা এখানে আপনার পেন্ডিং অবস্থায় আছে বা একটু ওয়েট করতে হবে, একটু ওয়েট করার জন্য আপনি ব্যাগে চলে দেবেন। ব্যাগে চলার পর এখানে আপনার রিচার্জ রিপোর্টে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনারটার সাথে সাথে সাকসেসফুল হয়ে গেছে, রিচার্জ হয়ে যাবে 10 টাকা। সবচেয়ে বড় কথা হলো এটা সার্ভিস অনেক ভালো, আমি নিজে এই অ্যাপসটা ইউজ করি। তারপর দ্বিতীয় একটা অপশন এটাতে সবচেয়ে বড় আর একটা কথা হলো এটাতে আপনি 1030 টাকা কমিশন পাবেন। যখন নাকি আপনি ব্যালেন্স দেবেন সাথে সাথে এরা আপনাকে ব্যালেন্সটা অ্যাড করে দিবে। প্রতি 1000 আপনি 30 টাকা কমিশন পাবেন এবং এই কমিশন আপনি মোবাইল কোম্পানি থেকেও পাবেন না। মোবাইল কোম্পানি আমার জানা মতো 28 টাকা 1000 দেয়, কিন্তু এরা পে করবে 30 টাকা 1000। এটা হলো 1 নম্বর সুবিধা। দ্বিতীয় সুবিধা হলো আপনি ক্যাশব্যাক অফার পাবেন। যেমন অফার অপশনে গিয়ে আমি ক্যাশব্যাক ক্লিক করতে পার চেক করবেন। ক্যাশব্যাক অফারে যাওয়ার পর যেখানে এখানে ক্যাশব্যাক লেখা আছে, ক্যাশব্যাকে যাওয়ার পর এখানে আপনি যেহেতু আপনার যদি রবি নাম্বার দেখাচ্ছি, রবি নাম্বারে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন প্রচুর ক্যাশব্যাক আছে। দেখুন এখানে 840 মিনিট বা 50 GB 30 দিন। এখানে যদি এই রিচার্জটা আপনার মোবাইলে নেন বা আপনার বন্ধুবান্ধবকে দেন তাহলে আপনার সাথে সাথে 50 টাকা কমিশন পাবেন।
তাছাড়া যারা ব্যবসায়ী আছে তাদের জন্য বলি, যারা দেশের বাইরে প্রবাসীরা এই বিজনেসটা করবেন, তারা যদি আপনার এই এমবিটা কারোকে দেন, কেউ যদি কারো কোন কাস্টমারকে যদি এমবিটা দেন, তাহলে আপনি সাথে সাথে এক্সট্রা 50 টাকা কমিশন পাবেন। তাছাড়া সাথে সাথে আপনার 1,030 টাকা কমিশন তাও থাকছে। এখানে অনেক অফার, প্রতিদিনই আপনার ক্যাশব্যাক অফার থাকে। এখানে আপনারা চেক করে এমবি রিচার্জ করবেন বা মিনিট রিচার্জ করবেন, এটা হলো সব আপনার সবচেয়ে বড় একটা লাভ। তারপরে এখানে আছে আপনার ইন্টারনেট। ইন্টারনেটে গিয়ে আপনি ইচ্ছে করলে গ্রামীণ ফোনের পরে আপনি যদি কোনো কাউ ইন্টারনেট রিচার্জ করতে চান, বা এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে নাম্বার দিবেন, পিনকোড দিবেন, বাস এখানে ইয়েসও ক্লিক করবেন, সাথে সাথে আপনার ইন্টারনেট রিচার্জ হয়ে যাবে। তারপর এখানে আছে আপনার মিনিট দিতে চাইলে এখানে মিনিটে গ্রামীণে ক্লিক করবেন, ক্লিক করার পর বা যে যেই অপারেটরে ক্লিক করে ওগুলো ক্লিক করবেন। এখানে অনেক মিনিট আছে, এখানে দেখি রেবেন কী কী মিনিট আছে। দেখুন এখানে যদি আপনি 160 মিনিট কোনো মোবাইল রিচার্জ করতে চান, তাহলে এখানে ক্লিক করার পর ক্লিক করবেন মোবাইল নাম্বার দিবেন, বাস পিনকোড দিবেন, বাস ইয়েসও ক্লিক করবেন, সাথে সাথে আপনার মিনিট রিচার্জ হয়ে যাবে। এটা হলো আপনার মিনিট। আর এখান থেকে আপনি ইচ্ছা করলে আরেকটি নাম্বারে, সেম কাস্টমার নাম্বারে আপনার অ্যাপস ইউজ করে এরকম কাস্টমার আইডিতে আপনি ফান্ড ট্রান্সফার করতে পারবেন। তো ফান্ড ট্রান্সফার কী করবেন, আমরা এখানে ফান্ড ট্রান্সফার অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে ইউজার আইডি দিবেন। ইউজার আইডি মনে করেন আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি, এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে 10 টাকা ফান্ড ট্রান্সফার করব, ট্রান্সফার ক্লিক করে পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দেওয়ার সাথে সাথে যখন ক্লিক করবেন, সাথে সাথে আপনার ওই এই আইডিতে আপনার ফান্ড ট্রান্সফার হয়ে যাবে। তারপরে আসেন আরেকটা সুবিধা হলো বিল পরিশোধে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার বিদ্যুৎ বিল আছে, গ্যাস বিল আছে, পানি বিল, টিভি, ক্রেডিট কার্ড সব কিছু। এখানে বিদ্যুৎ বিল যখন ক্লিক করবেন, এখানে অনেক অপশন আছে বিদ্যুৎ বিল, প্রিপেড মানে কার্ড সিস্টেম যেগুলি ডেস্কো প্রিপেড, এগুলি প্রিপেডে ক্লিক করবেন। ক্লিক করার পর মিটার নাম্বার দিবেন, বিল অ্যামাউন্ট, তারপরে কন্ট্যাক্ট নাম্বার, যেই নাম্বারে মেসেজটা যাবে দেওয়ার পর বাস এখানে ক্লিক করবেন, বাস বিল পে হয়ে যাবে। তারপরে আছে গ্যাস বিল, গ্যাস বিলটা এখনও আসেনি, আসবে। পানি বিল এগুলি প্রসেসিং অবস্থায় আছে, আপডেট অবস্থায় আছে, এখনও আসেনি। তো সর্বোপরি আপনি যদি প্রবাসী হয়ে থাকেন, তাহলে এই অ্যাপসটি দিয়ে আপনি দেশের বাইরে বসে আপনি ভালো একটা রিচার্জ ব্যবসা করতে পারবেন, এবং সেই ক্ষেত্রে আপনার ভালো একটা লাভ হবে। আর সবচেয়ে বড় কথা হলো এই অ্যাপসটি 100% একটি ট্রাস্টেড একটি অ্যাপ, আমি নিজেও ইউজ করতেছি, কোনো সমস্যা নাই। এর উপরে যে নাম্বারটি দেখতেছেন 01912, এটা হলো এদের কাস্টমার নাম্বার। এখানে আপনি হোয়াটসঅ্যাপে এটা নাম্বারটা সেভ করলে সাথে সাথে হোয়াটসঅ্যাপে আসে পড়বে। হোয়াটসঅ্যাপে আপনি দেশের বাইরে থাকেন এদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, ফোন করতে পারবেন, এবং SMS পাঠানোর জন্য যারা দেশে আছেন তারাও হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবেন, বা আপনারাও এই হোয়াটসঅ্যাপে বা মেসেজ পাঠাতে পারবেন, বা ফোন নাম্বার দিয়ে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এবং তাদের সার্ভিসটা সবচেয়ে ভালো, 24 আওয়ার সার্ভিস তাদের। এখন আসুন আপনি কীভাবে টাকা আপনি অ্যাড করবেন। এখন টাকা যদি আপনি ব্যালেন্স যদি অ্যাড করতে চান, তাহলে এদের ব্যালেন্স অ্যাড করতে হলে আপনাকে প্রথমে কী করতে হবে, এই যে এই নাম্বারটা দেওয়া আছে হেল্পলাইন, এই নাম্বারে ও আপনি এদের সাথে যোগাযোগ করার পরে আপনাদেরকে, আপনি যদি ব্যাংকে অ্যাড করতে ব্যাংকে টাকা দিতে চান, তাহলে এদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিলে ওই অ্যাকাউন্ট নাম্বারে টাকাটা যখন আপনার সেট করবেন, সাথে সাথে আপনার ব্যালেন্স অ্যাড করে দেবে। তাছাড়া তাদের বিকাশ নাম্বার আছে, রকেট নাম্বার আছে, ওইসব নাম্বারও আপনি টাকা পাঠাতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনার কমিশনটা একটু কম আসবে। তাছাড়া এদের এজেন্ট আছে বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে, এদের এজেন্ট আছে, ওই কাস্টমার নাম্বারে ওই নাম্বারে যোগাযোগ করে আপনি যেই ডিস্ট্রিক্টে থাকেন ওই ডিস্ট্রিক্টে আপনি এজেন্টের সাথে যোগাযোগ করে আপনি ব্যালেন্স নিতে পারবেন। সবচেয়ে বড় কথা হলো আপনারা এই অ্যাপসটা দিয়ে আপনি একটা অ্যাপস দিয়ে আপনি যে কোনো সিমে আপনি রিচার্জ করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু দেখা গেছে অনেক রিচার্জ বিজনেস করলে আপনার এক সিম দিয়ে বিভিন্ন, যেমন রবি, টেলিটক, গ্রামীণ ফোন সেপারেট আপনার রিচার্জ করতে হয়। কিন্তু এই সুবিধাটা এখানে যে সুবিধাটা, এটা আপনার একটা অ্যাপস দিয়ে আপনি সব সিমে আপনি সকল অপারেটারে রিচার্জ দিতে পারবেন।
আর এদের সার্ভিসটা খুব ভালো। আরেকটা অপশন আছে অ্যাড কাস্টমার, অ্যাড কাস্টমার অপশনটা আমার এখানে ওপেন হয়নি। যদি আপনারা বাংলাদেশ থেকে বা দেশের বাইরে থেকে যদি আপনি এদের ডিলারশিপটা নিতে চান, সেই ক্ষেত্রে আপনাকে ন্যূনতম 30-35,000-40,000 টাকা এরকম ব্যালেন্স দিতে পারবে, ব্যালেন্স দিয়ে নিতে হবে। নেওয়ার পর আপনাকে অ্যাড কাস্টমার যেটা আছে এটা আপনাদেরকে অ্যাড করে দেবে। আর সেটিং অপশনে গিয়ে আপনি ইচ্ছা করলে এখানে পিন পরিবর্তন করতে পারবেন, বা আপনার যে প্রোফাইল পিকচার আছে সেটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে বা আপনাদের কোনো উপকার আসে তাহলে চ্যানেলটিকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। আমি যদি কোনো আপনাদের কোনো এই ভিডিও বিষয়ে যদি কোনো আপনাদের কোনো কমেন্ট থাকে বা কোনো জানতে ইচ্ছা করে তাহলে ভিডিওর নিচে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে হেল্প করতে চেষ্টা করবো।